গত তিন দিন ধরে এক নাগারে বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটালের বন্দর এলাকাতে রূপনারায়ণ নদীর জল বেড়েছে অন্যদিকে ঘাটালের ঝুমি শিলাবতী এবং কংশাবতী এই তিনটি নদীর জলস্তর ক্রমশ বাড়ছে ফলে বহু এলাকাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঘাটালের শিলাবতী নদীর জল বাঁকাতে বিপদসীমার ওপর দিয়ে বইছে রূপনারায়ণ নদীর জল রানীচক ও বন্দর এলাকাতে বিপদসীমার নিচে আছে বলে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন কালকে একদমই ছিল কখন জলটা এসছে রাত্রে ভোর থেকে মোটামুটি জল প্রচুর বেড়ে গেছে আর সকালে আরো বাড়ছে মানে মনে হয় ঘন্টায় প্রচুর জল বাড়ছে করা যাবে হাঁটুর নিচে দিল এখন হাঁটুর উপরে উঠে গেছে